গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা তোমাদের সকলেরই কাজে লাগবে। আজকের আলোচ্য বিষয়টি হলো, যদি আমার খারাপ পরীক্ষা ফল হয়ে গেছে তাহলে আমি কি করব। অর্থাৎ পরীক্ষা আমি দিয়েছিলাম, আশা করেছিলাম ভালো হবে, কিন্তু খারাপ ফল হয়ে গেছে, অর্থাৎ ইংলিশ অনার্সে কোনো একটা সেমিস্টার আমার ড্যামেজড হয়ে গেছে, তাই এখন আমি কি করব। দেখো, তোমার যদি কোনো সেমিস্টার ড্যামেজড হয়েছে, অর্থাৎ কম নাম্বার বা কম পার্সেন্টেজ চলে এসেছে, তাহলে প্রথমেই স্বীকার করতে হবে যে এটা একটা অনেক বড় ক্ষতি করে ফেলেছ। এটাতে কোনো সন্দেহ নেই, এটা হয়েছে ক্ষতি। কিন্তু এর মানে এই নয় যে তোমার ইংলিশ অনার্সের একটা সেমিস্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে তোমার কেরিয়ার ড্যামেজড হয়ে গেল, এমনি নয়, একেবারেই নয়। কিন্তু ঠিক আছে, অর্থাৎ ইংলিশ অনার্সে যদি তোমার কম নাম্বার চলেও এসেছে, এটা একেবারেই মানে নয় যে তুমি কোনোদিন চাকরি পাবে না, বা তোমার যে কেরিয়ার আছে বা তোমার যে এখন ভবিষ্যৎটা আছে সেটা অন্ধকার। নো, ইটস নট লাইক দ্যাট, এটা একেবারেই সেরকম নয়। কিন্তু বস্তুত আমি যদি নিজের কথা বলি, আমার সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু, সেমিস্টার থ্রি, সেমিস্টার ফোর, সেমিস্টার ফাইভ, সেমিস্টার সিক্স, এই যে সেমিস্টারগুলো রয়েছে, এখানে যে সমস্ত ছাত্রছাত্রীদের কথা আমি বলছি, তাদের অনেকেরই ভালো পরীক্ষার ফল থাকে, কিন্তু চার বছর পর, পাঁচ বছর পর, কিন্তু তাদেরকে অনেকেই দেখেছি যে তারা এখনও চেষ্টা করে যাচ্ছে। আবার এইরকম ছাত্রছাত্রীও দেখেছি যাদের হয়তো সেমিস্টার বেসডে খারাপ রেজাল্ট হয়েছিল, অথচ আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাই এইটা মনে করার কিছু নেই যে সেমিস্টারটা খারাপ হয়ে গেল বা সেমিস্টারটা ভালো হয়ে গেল সেটাই সব কিছু নির্ধারণ করবে। নো, ইটস নট লাইক দ্যাট। এবারে আমি নিজের কথাটাই বলি, আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম, আমার মোটামুটি একটা পরীক্ষার রেজাল্ট হয়েছিল, রাইট, বলতে গেলে খারাপ হয়েছিল, ঠিক আছে, 51% পেয়েছিলাম। তখন অবশ্য 51%ও একটা কঠিন বিষয় ছিল, কিন্তু যাই হোক, 51%কে আমি কোনোভাবে কিন্তু ভালোভাবে দেখিনি, ঠিক আছে। তো যাই হোক, আমার খারাপ রেজাল্ট হয়েছিল ফার্স্ট ইয়ারে। পরবর্তী সময়ে আমি বুঝতে পারলাম যে এটা, এই যে রেজাল্টটা হয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়নি আমার। সো তারপরে কী করলাম, পরের বছর আমি বাড়িতে পড়লাম, প্রচুর বাড়িতে পড়াশোনা করেছিলাম, লিখে লিখে, যে প্যাটার্নটা আমি বারবার বলি যে পড়ো এবং না দেখে লেখো। তো সেকেন্ড ইয়ারে যখন ছিলাম, ইংলিশ আমাদের ওই সময় না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, ঠিক আছে, এরকম ছিল ব্যাপারটা। এখন তো সেমিস্টার বেস, এখনকার সিস্টেমটা অনেক ভালো, 1000 times বেটার। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে অ্যানুয়াল সিস্টেম ভালো নাকি সেমিস্টার সিস্টেম ভালো ইংলিশ অনার্স, আমি বলবো সেমিস্টার সিস্টেম, এবং নিশ্চিতভাবে অনেক ভালো। তো যাই হোক, দ্বিতীয় বর্ষে যখন আমি উঠেছিলাম, তখন আমি বাড়িতে বেশি পড়াশোনা করেছিলাম, এবং টিউশন যেটা ছিল আমি রেগুলারলি নিয়েছিলাম, এবং টিউশনে আমি প্রত্যেকদিন যেতাম এবং বাড়িতে থরোলি পড়াশোনা করেছিলাম। সেকেন্ড ইয়ারে কিন্তু আমার রেজাল্ট ভালো হয়েছিল, অর্থাৎ পরীক্ষার যেটা ফল সেটা কিন্তু আমার ভালো হয়েছিল। এই যে একটা পরিবর্তন, অর্থাৎ একটা বছরে আমি ড্যামেজড হলাম, দ্বিতীয় বছর আমি সেটাকে রিপিট করব না বা পুনরাবৃত্তি হতে দেবো না, বরং সেটাকে কী করবো, আমি ক্ষতিপূরণ করব, বেশি পড়াশোনা করে বেশি খাটবো, যাতে প্রথমবারে নিজের ভুল বশত যে ড্যামেজটা হয়েছে সেটাকে যাতে আমি ক্ষতিপূরণ করে দিতে পারি। সেটা আমি করেছিলাম, সেটা তোমাকেও করতে হবে। তোমার যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, তার মানে পরের পরীক্ষাটাকে তুমি আরও বেশি সিরিয়াসলি, আরও গাম্ভীর্যের সাথে নাও, এবং সেটার মধ্যে ভালো ফল আনার চেষ্টা করো। তবু এত সমস্ত কিছু করার পরেও আমি বলবো, ইংলিশ অনার্স বা ইংরাজি স্নাতক স্তরের ফল নির্ধারণ করবে না যে তুমি চাকরি পাবে কি না, তুমি কি শিখলে সেটাই আসল কথা। তুমি যদি ইংলিশ অনার্সটাকে ফাঁকি দিচ্ছ, পরে তুমিই ফাঁকিতে পড়বে। তুমি যদি ইংলিশ অনার্সটাকে, অর্থাৎ ইংরাজি স্নাতক স্তরে তুমি যদি ভালো করে পড়াশোনা করছো, বুঝে বুঝে পড়াশোনা করছো, নিজের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলোকে সরাচ্ছ, যেমন ধরো তুমি কোনো কবিতা বা কোনো গল্প বুঝে বুঝে পড়ছো, ঠিক আছে, তাহলে নিশ্চিতভাবে পরবর্তী সময়ে তুমি সেটা সুফল পাবে। এবার কোনো কবিতা বা কোনো গল্প তুমি সেটা একদম পড়লে না, শুধুমাত্র সাজেশন বেসড পড়াশোনা করে গেলে, পরবর্তী সময় হতে পারে যে তুমি সমস্যায় পড়বে। যেমন ধরো, আরও একটা বিষয় বলবো যেটা আমি প্রায় শতই ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই, যে ব্যাকরণগত প্রচুর সমস্যা থাকে, এবং ইংলিশ অনার্স অর্থাৎ ইংরাজি স্নাতক স্তরে পড়াশোনা করছে ছাত্র বা ছাত্রীটি, কিন্তু ব্যাকরণগত সমস্যাটিকে সরাচ্ছে না। এর ফল কী হচ্ছে, এই সমস্যাটি কিন্তু রয়ে যাচ্ছে। দেখো, তোমার যদি ব্যাকরণগত সমস্যাও থাকে, ইংলিশ অনার্সে তুমি আটকাবে না, ইংলিশ অনার্সে তুমি পার পেয়ে যাবে, তুমি এমনিতেও পাস করবে, তেমনিতেও পাস করবে, ঠিক আছে। কিন্তু যেটা সমস্যা হবে পরবর্তী সময়, যখন তুমি চাকরির পরীক্ষাগুলোতে যাবে,
তখন কিন্তু তুমি আর উত্তীর্ণ হতে পারবে না, সেখানে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাই বলছি, যদি ব্যাকরণগত সমস্যা রয়েছে, সেটাকে তুমি বুঝতে পারছো যে আমার ব্যাকরণের সেরকম দক্ষতা নেই বা নড়বড়ে হাল রয়েছে, এটাকে ঠিক করো, সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে। দ্বিতীয় কথা, তুমি ইংরাজিতে কথা বলতে পারো না, অথচ ইংরাজিতে স্নাতক হচ্ছে, ইংলিশ অনার্স করছো, তুমি তো পিছিয়ে গেছো। তোমাকে এটা শিখতেই হবে ইংরাজিতে কথা বলে। যদি তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, তোমার কোনো রাস্তা নেই, তোমাকে ইংলিশে কথা বলতেই হবে, ইংরাজিতে কথা বলতেই হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ে। এই ব্যাপারগুলোকে ঠিক করো। এরপর কী হচ্ছে যে ভালো করে পড়াশোনাটা করো, অর্থাৎ আমি বলতে চাইছি শুধুমাত্র সাজেশন বেসড স্টাডিটা নয়, শুধুমাত্র স্কোরিংটা নয়। স্কোরিং তো হবেই, স্কোরিং যদি তোমার 5% কমও চলে আসে, কিচ্ছু আসে যায় না তোমার। তুমি যদি ভালো করে শেখো, অর্থাৎ জ্ঞানটার উপর বেশি জোর দাও, যদি তুমি দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তুমি সফল হয়ে যাবে। এবং যদি তুমি শুধুমাত্র স্কোরিংয়ের দিকে নজর দিচ্ছ যে স্কোর কী করে বেশি আসবে, অথচ জ্ঞানের উপর নজর দিচ্ছ না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে স্কোরটাও জরুরি, জ্ঞানটাও জরুরি, কিন্তু বেশি জরুরি হচ্ছে জ্ঞান এবং দক্ষতা, সেটাকে নিয়ে এসো। যদি নিজের দুর্বলতা রয়েছে কিছু জায়গায়, সেটাকে সরাও এবং এইভাবে পড়াশোনাটা তৈরি করো যাতে স্কোরিংও আসে এবং জ্ঞানের জায়গাটাও যেন ঠিকঠাক থাকে। তাহলে পরবর্তী সময়ে তুমি সুবিধা পাবে। যেমন ধরো, অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, আফটার ইংলিশ অনার্স, ইংলিশ অনার্স করার পর, মানে আফটার দ্য কমপ্লিশন অফ মাই ইংলিশ অনার্স, যখন আমি ইংলিশ অনার্সটা কমপ্লিট করলাম, অর্থাৎ ইংরাজি স্নাতক স্তরে পড়াশোনা সম্পূর্ণ করলাম, তারপর আমি এম এতে গেছিলাম এবং তারপরে আমি ল কলেজে গেলাম, ল কলেজ ধানবাদ বাই দ্য ওয়ে, অলরাইট। তো সেখানে যখন আমি পড়াশোনা করলাম, দেখলাম যে প্রত্যেকটা বই আইদার আমাকে হিন্দিতে চুজ করতে হচ্ছে বা ইংরাজিতে চুজ করতে হচ্ছে। এবার ধরো আমি কলেজের স্তরে, মানে কলেজে থাকাকালীন আমি যদি ইংরাজিতে কথা বলতে না শিখতাম, হ্যাঁ কলেজ শেখাবে না, সে কোনো সন্দেহ নেই, কিন্তু নিজের চেষ্টায় কোথাও কোনো না কোনো শিক্ষক মহাশয়ের কাছে গিয়ে পর তোমাকে শিখতে হবে। গ্রামারটাকে যদি আমি ঠিক না রাখতাম, তাহলে কী হতো, পরবর্তী সময়ে আমি বিপদে পড়তাম, তাই নয় কি? এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে যেটা মূল মূল জিনিস সেটাকে তোমাকে ঠিক করে রাখতেই হবে, যেটা সেটা কোর্স তোমাকে বলুক বা নাই বলুক। আসলে কী হচ্ছে, এই কলেজগুলো ধরেই নিচ্ছেন এবং সম্মানীয় শিক্ষক মহাশয়রা ধরেই নিচ্ছেন যে তুমি যখন ইংলিশ অনার্সে যাচ্ছ, তোমার গ্রামার ইতিমধ্যে ক্লিয়ার হয়ে আছে, অর্থাৎ গ্রামারে তুমি পরিপক্ক এবং তুমি ইংরাজিতে কথা বলতে পারো, সেই জন্যই তুমি ইংলিশ অনার্সটা নিয়েছো, এটা ওনারা আশা করছেন তোমাদের কাছ থেকে। তার কারণ, তুমি ইংলিশ অনার্স কেন নিলে, ইংরাজিতে স্নাতক তুমি কেন নিলে? তোমার যদি ব্যাকরণের সাধারণ ধারণা নেই, তুমি যদি ইংরাজিতে কথা বলতে পারো না, তাহলে তুমি ইংরাজি অনার্স কেন নিয়েছো? তাই শিক্ষক মহাশয়দের দোষ দিয়ে কিছু লাভ নেই। তুমি ইংলিশ অনার্স যখন নিয়েছো, সবাই এটা আশা করবে তোমার কাছ থেকে যে তুমি ইংরাজিতে কথা বলতে পারো এবং তুমি ভালো রকম ইংরাজি গ্রামারটা, অর্থাৎ ইংরাজি ব্যাকরণটা জানো। এখন সমস্যার জায়গা হচ্ছে যে বাস্তবে 90% ছাত্রছাত্রী না ভালো গ্রামার জানে, অর্থাৎ না ভালো ব্যাকরণ জানে, না ইংরাজিতে কথা বলতে জানে, যারা বাংলা মাধ্যম থেকে উঠে আসছে এবং ইংলিশ অনার্সটা নিচ্ছে। তাহলে উপায়টা কী? উপায়টা হচ্ছে তোমাকে নিজের চেষ্টাতে শিখতে হবে, যেটা ইংলিশ অনার্স বা ইংলিশ স্নাতকের যেটা চাপ, সেটা তো তোমাকে সহ্য করতেই হবে, তার সাথে সাথে এইগুলোও ব্যবস্থা করে নিতে হবে, নইলে পরবর্তী সময়ে অসুবিধা হবে। যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলছি, আমি ইংলিশ অনার্স করার পর পরবর্তী সময়ে এম এ অ্যান্ড দেন আলটিমেটলি ইউনো ল, এই লয়ে যখন গেলাম আমি, বাই দ্য ওয়ে যখন ল, অর্থাৎ ধানবাদ ল কলেজ লয়ে যখন আমি গেলাম, সেখানে আমি বাই দ্য ওয়ে এম এর যে ব্যাপারটা, ওটা ডিস্টেন্সে ছিল, ঠিক আছে, ওটা বর্ধমান ইউনিভার্সিটি, আমি যখন পড়াশোনা করেছিলাম ইংলিশ অনার্স, সেটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিল, রঘুনাথপুর কলেজ, এখন অবশ্য এসকেবিউ ইউনিভার্সিটি হয়েছে, সিধুকানু বিরসা ইউনিভার্সিটি, পরবর্তী সময়ে ভর্তি নিলাম এম এতে, সেটা অবশ্য ডিস্টেন্সে নিয়েছিলাম, তার কারণ আমি অলরেডি ইতিমধ্যে কাজ করতে শুরু করেছিলাম। কিসে কাজ করা, সেটা আমাদের হিন্দুজা গ্রুপ, একটা প্রাইভেট সেক্টরে কাজ করতে শুরু করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে এখনই কাজে কেন ঢুকবো, এখনও আমাকে আরও ফার্দার স্টাডি করতে হবে, অ্যান্ড আই লেফট দ্য জব অ্যান্ড দেন জয়েন ল, পরবর্তী সময় লয়ে আমি চলে যাই, অর্থাৎ লিগ্যাল স্টাডিতে, ধানবাদ ল কলেজ ধানবাদ, এবং পরবর্তী সময় লয়ে পড়াশোনা করেছি। এখন যেটা বলছি, সেখানে গিয়ে আমি দেখলাম, ওই যে লয়ে পড়তে গিয়ে আমি দেখলাম এই ইংরেজির জ্ঞানটা অসাধারণভাবে সাহায্য করছে। সেই জন্যই বলছি, তুমি যাই পড়ো, যদি তুমি সেটাকে ভালো করে শিখে রাখো, পরবর্তী সময় সেটা তোমাকে সাহায্য করবে। তাই এই বলে আজকে ভিডিও শেষ করছি, যে যাই তুমি পড়াশোনা করো, ভালো করেও করো, বুঝে করো, মূল মূল বিষয়গুলোকে পরিষ্কার রাখো। কোর্সের যা পড়াশোনা আছে, 5 মাস পর পর তো পরিবর্তন হবে, ঠিক আছে, সেটা তো করতেই হবে,
কিন্তু মূল জিনিস ব্যাকরণ, ইংরেজিতে কথা বলা, ঠিক আছে, একটা স্মার্টনেস, একটা কথা বলার প্রবৃত্তি, সহজভাবে কথা বলার প্রবৃত্তি, এই আত্মবিশ্বাস, এই বিষয়গুলোকে নিজের মধ্যে নিয়ে এসো, তাহলে দেখবে সফলতা অর্জন করতে অনেক সাহায্য পাবে। তাহলে গাইজ আজ এ পর্যন্ত থাকলো, আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটাকে ভালো লাগছে তাহলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করবে, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড গাইজ।